নমস্কার, সুপ্রভাত। আপনি চাই আছে নিউজ 18 অসম নর্থ ইস্ট। এয়া গুড মর্নিং 18। মই জয়ন্ত মাধব গোস্বামী। মৎস্যজাহাজ আজি নগাঁওর পৰা শিবসাগরলৈ যোৱা নাই মাছৰ গাড়ী। উজনিলৈ বন্ধ মাছৰ যোগান। উজনিত মিয়াখেদা অভিযানৰ মাজতে এইবাৰ ৰাজ্যত আৰম্ভ হৈছে মৎস্য জেহাদ। মিয়াখেদা অভিযানৰ পৰিপ্ৰেক্ষিতত সোমবাৰে উজনিলৈ মাছ নপঠোৱাৰ সিদ্ধান্ত লৈছিল নগাঁৱৰ মৎস্য ব্যৱসায়ী সন্থাই। মঙলবাৰী নগাঁৱৰ পৰা শিৱসাগৰৰ কেন্দ্ৰীয় বজাৰলৈ তিনিখন মাছভৰ্তি গাড়ী গৈছিল যদিও আজি শিৱসাগৰত উপস্থিত হোৱা নাই মাছৰ এখনো গাড়ী। নগাঁৱৰ পৰা শিৱসাগৰলৈ যোৱা নাই মাছৰ গাড়ী। উজনিত মিয়াখেদা অভিযানৰ মাজতে এইবাৰ ৰাজ্যত আৰম্ভ হৈছে মৎস্য জেহাদ। মিয়াখেদা অভিযানৰ পৰিপ্ৰেক্ষিতত সোমবাৰে উজনিলৈ মাছ নপঠোৱাৰ সিদ্ধান্ত লৈছিল নগাঁৱৰ মৎস্য ব্যৱসায়ী সন্থাই। মঙলবাৰে নগাঁৱৰ পৰা শিৱসাগৰৰ কেন্দ্ৰীয় বজাৰলৈ তিনিখন মাছভৰ্তি গাড়ী গৈছিল যদিও আজি শিৱসাগৰত উপস্থিত হোৱা নাই এখনো মাছৰ গাড়ী। ইয়াকে লৈ কালিৰে পৰা তীব্ৰ প্ৰতিক্ৰিয়া অব্যাহত আছে। ইতিমধ্যে জনগোষ্ঠীয় সংগঠনৰ নেতাসকলে তীব্ৰ প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰি কৈছে প্ৰত্যাহ্বান গ্ৰহণ কৰিছে নগাঁৱৰ মীন পালক সন্থাৰ যি প্ৰত্যাহ্বান, সেই প্ৰত্যাহ্বান গ্ৰহণ কৰি কৈছে যে অনিৰ্দিষ্টকালৰ বাবে নহয় চিৰদিনৰ বাবে উজনি অসমলৈ মাছৰ যোগান বন্ধ কৰক। এনেধৰণৰ প্ৰত্যাহ্বান গ্ৰহণ কৰিছিল আজি এখনো গাড়ী প্ৰেৰণ কৰা নাই উজনিলৈ নগাঁও মীন পালক সন্থাই। শিৱসাগৰৰ মাছৰ বজাৰৰ পৰা আমাৰ সাংবাদিক প্ৰদীপ গগৈৰ সৈতে সংযুক্ত হৈছোঁ। প্ৰদীপ, আজি এখনো গাড়ী যোৱা নাই বুলি জানিব পৰা হৈছে, কেনেকুৱা প্ৰভাৱ পৰিছে মাছৰ বজাৰত, লগতে প্ৰতিক্ৰিয়া কেনেকুৱা? হয় জয়ন্ত, মই প্ৰথমে সেই তথ্যটো দিব বিচাৰিছোঁ যে শিৱসাগৰ চহৰত আৰু ইয়াৰ দাঁতিকখৰীয়া অঞ্চলত প্ৰায় 2-2.5 কুইণ্টেল বাহিৰৰ পৰা আমদানিকৃত মাছৰ প্ৰয়োজন হয়। আৰু সেই অনুসৰি ইয়াৰ উপৰিও বিভিন্ন শিৱসাগৰ জিলাৰ গাঁৱলৈ বাহিৰৰ পৰা আমদানি কৰা, নগাঁৱৰ পৰা আমদানি কৰা মাছ বিগত সময়ছোৱাত গৈছিলে, যোগান ধৰা হৈছিলে। আৰু শিৱসাগৰ এই যি কেন্দ্ৰীয় বজাৰ আছে, কেন্দ্ৰীয় বজাৰ সন্মুখত আহি প্ৰতিদিনে ৰৈছিলেহি নগাঁৱৰ পৰা মাছ কঢ়িয়াই অনা 7-10খন গাড়ী, আৰু প্ৰতিখনতে 3-4 কুইণ্টেলকৈ প্ৰায় 28-32 কুইণ্টেল মাছ বিগত সময়ছোৱাত এই মাছৰ বিতৰ্কৰ পূৰ্বে আহিছিলে। আৰু এই যেতিয়া মাছৰ নিষেধা আচলতে মৎস্য পালক সন্থাই, নগাঁৱৰ মৎস্য ব্যৱসায়ী সন্থাই যেতিয়াই মাছটো অহাৰ নিষেধাজ্ঞা আৰোপ কৰিছে বা বাধা দিছে, তেতিয়া কালি পূৰ্বৰ 7-8খনৰ ঠাইত 3খনলৈ হ্ৰাস পাইছিলে। কালি 12 কুইণ্টেল মাছ আমদানি হৈছিলে শিৱসাগৰ চহৰলৈ, আৰু আজি কিন্তু অতি লক্ষণীয়ভাৱে আজি এখনো মাছৰ নগাঁৱৰ মাছ কঢ়িয়াই অনা গাড়ী এখনো নাই। অৰ্থাৎ নগাঁৱৰ পৰা আজি 1 কুইণ্টেল মাছো আজি শিৱসাগৰ চহৰলৈ অনা হোৱা নাই। গতিকে ইয়াৰ প্ৰভাৱ কি হ'ব পাৰে বা ইয়াত থলুৱা মীনপালকসকল কি ধৰণে লাভান্বিত হ'ব পাৰে, সেইবিলাক বিষয় বৰ্তমান চৰ্চালৈ আহিছে। আৰু মই ইয়াত যিসকল ব্যৱসায়ী আছে তেওঁলোকৰ পৰা বৰ্তমান ভাষ্য ল'ম। প্ৰথমে মই ইয়াত যিসকল ব্যৱসায়ী আছে তেওঁলোকৰ ভাষ্য ল'ম। দাদা, আপোনালোকে ক'ৰ পৰা মাছ আনে? আমি ইয়াৰ পৰাই লওঁ। ইয়াৰ পৰাই লওঁ। এই যি এতিয়া আজি মাছ নগাঁৱৰ পৰা অহা নাই, এইটো আপোনালোকে ভাল পাইছে নে বেয়া পাইছে? কি ধৰণৰ প্ৰভাৱ পৰিব? ভাল মানে কি, এইটো চব যি দোষী মানে কৰিছে মানে তেওঁলোকক মানে কঠোৰ হিচাপে শাস্তিটো দিব লাগে। আৰু 2 নম্বৰতে মানে কি, এনেকুৱা এটা হৈছে মানে যি দুয়োফালৰ পৰা মাছটো মানে কি আমাৰ যি নগাঁৱৰ পৰা যিটো মাছটো আহে সেই মাছটো আমাৰ ইয়াতে চবেই মানে লয়, আৰু ইয়াৰ পৰা মানে কি সিহঁতিও কিবা এটা উপাৰ্জন কৰিব পাৰে, আমিও কৰিব পাৰোঁ। আৰু তেওঁলোকে যিটো প্ৰডাক্ট দি পিনে যিটো এটা মাছৰ খেতি কৰিব পাৰে সেই খেতিটো আমাৰ ইয়াৰ মানুহে কৰিব নোৱাৰে। তো সেইটো পিনৰ পৰা মানে ধৰক আমাৰো অসুবিধা হয়, তেওঁলোকৰো অসুবিধা হয়। তো সেইটো দোষী শাস্তি দি পিনে মানে দুয়োপক্ষৰে ক্ষতি হোৱাৰ সম্ভাৱনা আছে। অঁ, দুয়োপক্ষৰে সম্ভাৱনা আছে। দেখুৱাইছোঁ ইয়াত এইবিলাক থলুৱা মাছ আহিছে, কিছুমান মাছ আহিছে, কিন্তু জয়ন্ত মন কৰিব লাগিব যিহেতু 10-12 কুইণ্টেলৰ ওপৰত প্ৰতিদিনে মাছ আহে, গতিকে তাৰ কিছু প্ৰভাৱ পৰিব। সেই প্ৰভাৱ আচলতে লাহে লাহে কি ধৰণে আচলতে দূৰ কৰিব পৰা হ'ব পৰৱৰ্তী পৰ্যায়ত, সেয়া লক্ষণীয় হ'ব। মোৰ কাষত এগৰাকী অসমীয়া যুৱ মঞ্চৰ এগৰাকী বিষয়ববী আছে, আজি এখনো নগাঁৱৰ পৰা নগাঁৱৰ মাছ অহা নাই। এতিয়া তাৰ ঠাইত নগাঁৱৰ মাছে বহুতখিনি ইয়াত ধৰি লওক যোগান চাহিদা যি চাহিদা পূৰণ কৰি আছিলে সেইখিনি বৰ্তমান কি ধৰণে কৰিব পৰা হ'ব, কিভাৱে
নহয় চক, ইতিমধ্যে কালি গোটেই অসমতে এই বস্তুটো চৰ্চা হৈছে। আমাৰ প্ৰথম কথা হৈছিলে, আমাৰ যুঁজখন আচলতে কোনো হিন্দু মুছলমানক লৈ নাছিলে, কোনো ব্যৱসায় কেন্দ্ৰিক আমাৰ যুঁজ নাছিলে। আমাৰ যুঁজখন আছিলে খিলঞ্জীয়া আৰু অখিলঞ্জীয়াক লৈ যুঁজ আছিলে। আৰু এই খিলঞ্জীয়া আৰু অখিলঞ্জীয়াৰ মাজত হোৱা যুঁজখনত আচলতে নগাঁৱৰ মৎস্য ব্যৱসায়ী সন্থাই অখিলঞ্জীয়াৰ পৰিচয় দি আচলতে শিৱসাগৰৰ লগতে উজনিৰ ফালে মাছ পঠিওৱাৰ ব্যৱস্থাটো বন্ধ কৰিছিলে। গতিকে সেইটোক আমি শিৱসাগৰৰ বিভিন্ন দল সংগঠনৰ লগতে শিৱসাগৰৰ খিলঞ্জীয়া আছিলে। আৰু আজি আপুনি দেখিছে শিৱসাগৰৰ লগতে উজনি অসমৰ প্ৰায়সমূহ মানুহৰ ঘৰতে আচলতে এটা নহয় এটা পুখুৰী আছে, প্ৰত্যেকৰ ঘৰতে মাছৰ ব্যৱস্থাটো আছে। গতিকে তেওঁলোকৰ যি ব্যৱস্থা কৰিলে তাক আমি নিশ্চিতভাৱে আদৰণি জনাইছোঁ আমি। আৰু ইয়াৰ লগে লগে আমি এটা কথা ক'ব বিচাৰিছোঁ, শিৱসাগৰৰ যিমানসমূহ বিল আছে বা শিৱসাগৰ যিমান মাছ ব্যৱসায়ৰ লগত জড়িত আমাৰ খিলঞ্জীয়া মানুহ বহুত আছে, গতিকে তেখেতলোকক চৰকাৰেও অলপ সুবিধা প্ৰদান কৰিব লাগে। নিশ্চিতভাৱে এই যে অলপ অসুবিধা আহিছে, অসুবিধা হ'ব তেতিয়া নিশ্চিতভাৱে দূৰ হ'ব। প্ৰদীপ সংযুক্ত হৈ থাকক আমাৰ সৈতে। মঙলবাৰে নগাঁৱৰ মৎস্য ব্যৱসায়ী সন্থাৰ সিদ্ধান্তক লৈ বিধানসভাত সৰব হৈছিল মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা। কি কৈছিল মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে বিধানসভাত, সেই মন্তব্য আগবঢ়াই লৈছো। আপোনালোকৰ ফালৰ পৰা কোনোবাই, মই নকওঁ যে আমি নগাঁৱৰ পৰা মাছ নপঠাওঁ, তাৰমানে ইজিত ন যে ইকনমিক ব্লকেট, এইটো এটা ইকনমিক ব্লকেট আৰম্ভ কৰি দিলে। তাৰমানে ইমান দিন আপোনালোকে যিবিলাক মোক কৈ আছিল যে এইবিলাক হিমন্ত বিশ্ব শৰ্মাই এনেই কয়, এনেইটো কোৱা নাই, যিটো প্ৰমাণ হৈ গ'ল যে আপোনালোকৰ মাইণ্ডত ইকনমিক ব্লকেটটো মূৰত আছে। ইতি যে আজি ইমান দিনে যেতিয়া ইয়াতে কি কৰে যে গুৱাহাটীৰ চব্জিৰ দাম বঢ়োৱাটো, এতিয়াতো আপুনি 1:1 লিংক কৰি দিয়ক। আজিলৈকে অসমত কোনেও কোৱা নাই যে অমুকৰ আপুনি মাছ নাই পঠোৱা, মাছ অন্ধ্ৰপ্ৰদেশৰ পৰা আহিব, মাছ অসমৰ ল'ৰাই উৎপাদন কৰিব। যেতিয়ালৈকে অসমত খিলঞ্জীয়া মানুহখিনিৰ অধিকাৰ সুৰক্ষিত হৈ থাকিব, সকলোৱে সব কৰিব পাৰিব। কিন্তু খিলঞ্জীয়া মানুহখিনিক যদি আপোনালোকে দাবী ধমকি দি বহাব খোজে, পৰিৱেশটো ঠিক নহ'ব। এয়া মুখ্যমন্ত্ৰীৰ প্ৰতিক্ৰিয়া আছিল। অৰ্থনৈতিক অৱৰোধক লৈ মুখ্যমন্ত্ৰীৰ তীব্ৰ প্ৰতিক্ৰিয়া তথা সৰব হৈ পৰে এই বিষয়টোক লৈ। প্ৰদীপ, মুখ্যমন্ত্ৰীগৰাকীয়েও কালি বিধানসভাত এনেদৰে সৰব হোৱা পৰিলক্ষিত হৈছিল আৰু সমান্তৰালকৈ দল সংগঠনে তীব্ৰ প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে যে শিৱসাগৰৰ মাছৰ যিখিনি চাহিদা আছে সেয়া শিৱসাগৰৰ খিলঞ্জীয়া থলুৱা ব্যৱসায়ীসকলে পূৰণ কৰিব বুলি আশা প্ৰকাশ কৰিছে। গতিকে এই ক্ষেত্ৰত আৰু কি ধৰণৰ প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিব দল সংগঠনে? হয় জয়ন্ত, আচলতে এয়া সঁচাকৈয়ে এক অৰ্থনৈতিক আচলতে যেন যুদ্ধহে ঘোষণা কৰিছে সেই মৎস্য পালক সন্থাই, নগাঁৱৰ মৎস্য যি ব্যৱসায়ী সন্থা আছে তেওঁলোকে। বস্তু বিষয়টো তেনেধৰণে নাছিলেগৈ, কিন্তু তেওঁলোকে নিজেই বহাই লৈছে যে এয়া যিহেতু অৰ্থনৈতিক, এক প্ৰকাৰ অৰ্থনৈতিক অৱৰোধ কৰা হৈছে উজনিৰ ক্ষেত্ৰত সেই আচলতে মৎস্য ব্যৱসায়ী সন্থাই। আৰু তাৰ পিছৰ পৰিস্থিতি বৰ্তমান কি ধৰণে আগুৱাই নিয়া হ'ব সেয়া কিন্তু লক্ষণীয় হ'ব। আৰু ইতি যিহেতু স্বাভাৱিকতে হঠাৎ এনেধৰণৰ এটা এনেধৰণৰ অৱৰোধ হৈ গ'লে বা কিবা এটা যি আমদানি কৰি থকা হৈছিলে হঠাৎ সেই আমদানি বন্ধ হৈ গ'লে স্বাভাৱিকতে তৎকালীনভাৱে কিছু প্ৰভাৱ নপৰা নহয়, পৰিব পাৰে বজাৰত বা ব্যৱসায়ীসকলৰ ক্ষেত্ৰতো পৰিব। কিন্তু সেই আচলতে তাৰ মোকাবিলা কৰিবলৈ বিভিন্ন পদক্ষেপ ল'ব লাগিব। ইতিমধ্যে বহুকেইজন জাতীয় সংগঠনৰ বিষয়ববীয়াও চৰকাৰৰ প্ৰতি আহ্বান জনাইছে যে শিৱসাগৰৰ হওক বা ডিব্ৰুগড়ে হওক বিভিন্ন জলাশয় আছে, বহু বিল আছে, পুখুৰী আছে, প্ৰতিঘৰতে আছে, থলুৱাভাৱে মৎস্য উৎপাদন কৰিব লাগিব। ধন্যবাদ জনাইছোঁ প্ৰদীপ এই মুহূৰ্তত আপোনাক। অৰুণাচলত সেনাৰ বাহন দুৰ্ঘটনাগ্ৰস্ত হৈ 3 জোৱানৰ মৃত্যু। দ খাৱৈত বাগৰি পৰে সেনাৰ এখন বাহন, উজনি সোৱণশিৰিৰ তাপিত সংঘটিত হয় এই দুৰ্ঘটনাটো। অৰুণাচলত সেনাৰ বাহন দুৰ্ঘটনাগ্ৰস্ত হৈ 3 জোৱানৰ মৃত্যু হয়, উজনি সোৱণশিৰিৰ তাপিত সংঘটিত হয় এই ভয়ংকৰ দুৰ্ঘটনাটো। দ খাৱৈত নিয়ন্ত্ৰণ হেৰুৱাই বাগৰি পৰে সেনাৰ বাহনখন। কলিয়াবৰত নিশা পুনৰ বাঘৰ আতংক। নাম কামাখ্যা গাঁৱৰ জনাঞ্চলত বাঘৰ বিচৰণ। শিলঘাট কামাখ্যা গাঁও সংযোগী পথ অতিক্ৰম কৰে বাঘে। বাঘে পুনৰ ভক্ষণ কৰিলে এটা পোহনীয়া গাহৰি।
নিশা ঢেকিয়া পটিয়ার বিচরণক লো আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয় লোক। বনকর্মীর তৎপরতার বাঘ খেদার চেষ্টা অব্যাহত থাকে উড়ে নিশা। আজি বাঘে লই গল, আজি গাহরি বুলি মানুষ একটা যদি পিছফালে কলটো মারু বলে পানি অকমান ব্যবহার করে বলে ওলালে হয় মানুষকে নিলে হয়। এতিয়া প্রশাসনে ফরেস্ট ডিপার্টমেন্টে কি সুবিধা লয় কি করে? কেটা গাহরি এটা বিরোধীর প্রতিবাদের মাজতে মঙ্গলবারে বিধানসভাত উত্থাপন হল মুসলমান বিবাহ বিচ্ছেদ পঞ্জীয়ন বিধেয়ক 2024। বিরোধীর হুলস্থুলিয়া পরিবেশের মাজতে মন্ত্রী যোগেন মোহনে উত্থাপন করে দ্য আসাম কম্পালসারি রেজিস্ট্রেশন অব মুসলিম ম্যারেজেস এন্ড ডিভোর্সেস বিল। মুসলমান বিবাহ বিচ্ছেদ পঞ্জীয়ন আইন উত্থাপনের পূর্বে সদনত আলোচনার দাবি করেছিল বিরোধী, কিন্তু বিধানসভার অধ্যক্ষই আলোচনার দাবি অগ্রাহ্য করার পিছতে বিরোধী সদন ত্যাগ করে সাব্যস্ত করলে প্রতিবাদ। নতুন আইনের অধীনত কাজীর বিপরীতে উপপঞ্জীয়কে করব মুসলমানের বিবাহ পঞ্জীয়ন। নতুন আইনের জড়িয়ে রাজ্য UCC বলবতর ক্ষেত্র আরও এক খোঁজ আগবাড়িল রাজ্য সরকার। অধ্যক্ষ মহোদয়, আপনার অনুমতি সাপেক্ষে মানে দ্য আসাম কম্পালসরি রেজিস্ট্রেশন অব মুসলিম ম্যারেজেস এন্ড প্রশ্নটো হল যে বিধেয়ক উত্থাপন করবলে অনুমতি দিয়া হোক, যখন সপক্ষে আছে কক হয় অনুমতি প্রদান করা হল। অনাবল মিনিষ্টারে আপনাকে অনুরোধ জানাব, ইয়াত আনাত কোনো আপত্তি নাই, ইয়াত আনাত কোনো আপত্তি নাই, কেবল ইয়ার আনার আগত অকনমান আলোচনা করিব লাগে স্যার, যাতে কোনো বিতর্ক নহয়। মুসলিম ম্যারেজ এন্ড ডাইভোর্স বিল 2024 এটো সদনত আজি উত্থাপন করা হল, কিন্তু এটো আসলতে বৈধ উপায়ে হওয়া নাই, কারণ এতিয়ালৈকে অসমত দ্য আসাম মুসলিম ম্যারেজ এন্ড ডাইভোর্স এক্ট 1935 এতিয়ালৈকে অসমত চলি আছে, আর সেই আইনখন বাতিল করবলৈ এখন রিপিলিং বিল অসম সরকারে সদনত উত্থাপন করেছে, আর তার উপর এতিয়ালৈকে আলোচনা হওয়াই নাই। অহা 29 তারিখে সেই বিলখনের উপর আলোচনা হব, যেহেতু আগর বিলখন এতিয়ালৈকে বাতিল হওয়া নাই আগর আইনখন, গতি আজি আকৌ সেই আইনখন ইয়াত একে নামেরে নতুন আরো এখন আইন উপস্থাপন করাটো আমি তীব্র বাধা দিছো, প্রতিবাদ করেছো যে এটু বেআইনি, এটু হবই নোৱাৰে। আপোনালকে জানে যে হিন্দু উইদাউট ডাইভোর্স সেকেন্ড বিয়া হবই নোৱাৰে। আমার অসমত ট্রাইবেল মানুষ সকলেও দুটা বিয়া নকৰে, ট্রাইবেল কেতিয়াবা এই রুলত নপরে, কিন্তু কোনো বড় মানুষের ঘরত দুগৰাকী ঘৈণীয়েক দেখা নাপায়, এক্সেপ্ট রেয়ার কেস। এটা পলিগেমির উপর আমি আইন আনিব খুঁজেছি, আপনার মতে তো পলিগেমি হিন্দুত বেশি, গতি আপনার তো মুক্তি সমর্থন করব পারে না? RGI তো মারক তাক যত আছে, যেহেতু আপনার কইছে হিন্দুত বেশি, তাহলে আমি হিন্দুক ব্যান করব আনো, তাত আপনার সমর্থন করক, কারণ আপনার কইছে পলিগেমি হিন্দুতহে বেশি, গতি হিন্দুত বহু বিবাহ বন্ধ করিবর কারণে আমি বহু বিবাহ বন্ধ আইন এখন আনি, আপনাদের সমর্থন করব না? মই যদি হিন্দু লড়া এটাই মুসলমান ছালীর বেদনা উপলব্ধ করব পারো, আপনার একই মারপর জন্ম হওয়া এজনে কিয় নয়? আজি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ডিসপুট থানাত এজাহার দাখিল করব বিরোধী ঐক্যমঞ্চয়। গুয়াহাটীত অনুষ্ঠিত বিরোধী ঐক্যমঞ্চর গুরুত্বপূর্ণ বৈঠকত এই সিদ্ধান্ত। রাজ্যের শেহতীয়া পরিস্থিতিক লৈ মুখ্যমন্ত্রীক জগরিয়া করিলে বিরোধী ঐক্যমঞ্চয়। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপালের জড়িয়ে রাষ্ট্রপতিক বিরোধী ঐক্যমঞ্চয় প্রেরণ করব স্মারকপত্র। বিরোধী ঐক্যমঞ্চর বৈঠকত উপস্থিত আছিল ভূপেন কুমার বরা, রকিবুল হুসেন, প্রদ্যুৎ বরদলৈ, রিপুন বরা, লুরিণজ্যোতি গগৈ, অখিল গগৈ, জন ইংটি কাথার। এই বর্তমান সাম্প্রতিক পরিস্থিতিত যাতে মুখ্যমন্ত্রীর উচতনিমূলক বক্তব্য কেতিয়াবা তেখেতে কয় উজনি অসমৰ মানুহ আহি পেলাই গুৱাহাটীত একদম মিয়া শেষ করে দিব পাৰিব, কেতিয়াবা কয় বসুন্ধরা দুইত মিয়াসকলক চৰৰ মাটি ঘূৰাই দিয়া হব, কেতিয়াবা মিয়াসকলক সতি নগাঁৱৰ জেগায় জেগায় গৈ বিহু নাচে ভূত লাগে বুলি কয়, সাপ হৈ পেলাই খুঁটি বেজ হৈ যাৰে বন্দৰ চহী কৰিবলৈ চেষ্টা কৰিছে।
যখন জাতীয় সংগঠনের নেতৃত্ব বন্ডত সহি করেছে ভবিষ্যতের দিনত, সেই সহিটোয়ে জীবনলৈ কিমান সাংবিধানিক আইনী বাধা সৃষ্টি করবেন, চাকরি বাকরি বিভিন্ন সরকারি সুবিধারপা যে বঞ্চিত হব, আর এই গোটেই ষড়যন্ত্রটোত মুখ্যমন্ত্রীগী কি ধরনের জড়িত, সেই কথাখিনি মই জাতীয় সংগঠন সমূহকো গভীরভাবে উপলব্ধি করবর কারণে চিন্তা করবর কারণে মই আহ্বান জানাইছো। অসমত আইনের শাসন হব লাগিব, মুখ্যমন্ত্রীয়ে আইনের শাসন ধরে রাখব পৰা নাই, সংবিধান আর আইনের বিধি ব্যবস্থাক বুড়া আঙলি দেখায় ভেঙুচালি করে নিজের মন মর্জি মতে সাম্প্রদায়িক সংঘর্ষ সৃষ্টি করবর কারণে উঠি পড়ি লাগিছে। আর সেই কারণে দুটা দুটা স্ববিরোধী কথা মানুষক উচতনি যোগাবর কারণে কোয়া আমি দেখবলে পাইছো পরিলক্ষিত হয়েছে। জাত পাত ধর্ম বর্ণ সম্প্রদায় ভাষা নাই, অপরাধী অপরাধী, অপরাধীয়ে আইন মতে দণ্ড পাব লাগিব, আর মুখ্যমন্ত্রীয়ে অপরাধীর যেটু আইনের মতে দণ্ড দিব লাগে সেই ব্যবস্থা চূড়ান্তভাবে বিফল হয়েছে। ছয়দিনে আরক্ষী গ্রেপ্তার করব নাই ঢিংকাণ্ডর আন দুই অভিযুক্তক। পলাতক দুই অভিযুক্তক গ্রেপ্তার করব নোয়ারাত অধিক ক্ষুব্ধ হয়ে পড়েছে ঢিংবাসী। ঢিংকন্যার ন্যায়ের লগতে পলাতক দুই অভিযুক্তক শীঘ্রই গ্রেপ্তার করে কঠোর শাস্তি বিহার দাবিত অব্যাহত আছে প্রতিবাদ। প্রতিবাদর ষষ্ঠ দিন, দিন বাগরার লগেলগে ক্ষোভ বাড়িছে ঢিংবাসীর। দুই অভিযুক্ত ফরিদুল আর গোলাপ উদ্দিনক করায়ত্ত করে কঠোর শাস্তি বিহার লগতে ঢিং কন্যাক ন্যায় প্রদানের দাবিত মঙ্গলবারও ঢিংত অব্যাহত থাকিল প্রতিবাদ। ঢিং আঞ্চলিক ছাত্র সন্থার আহ্বানত পুয়ারেপরা শহরের মাঝমজিয়াত গোট খালে হাজার হাজার মহিলার লগতে ছাত্র ছাত্রী। দুপরিয়া 12 বজাত চক্র বিষয়ার কার্যালয়লৈ সমদল করে আগবাড়ি গেল প্রতিবাদকারী। ছদিনের পাছতো দুই ধর্ষণকারী গ্রেপ্তার করব নোয়ারা আরক্ষীর বিরুদ্ধে ক্ষোভ উজাড়িলে প্রতিবাদকারী। উপযুক্ত শাস্তি বিচারিছো, আমি নারী সমাজ ওলাই আছো, যেতালেকে ন্যায় নেপাও তেতালেকে আমি এই আন্দোলন করে যাম, কারণ আমাক নারী সত্তা আমার অনিষ্ট করেছে, গতি আমার ইয়ার ন্যায় লাগিব আর ন্যায় নোপালেকে আমি শান্ত নাথাকো। অসম সরকারে প্রতিবাদর ভাষা বুঝা নাই বলে আক্ষেপ প্রতিবাদকারী মহিলা। হয়ে যাওয়া পরিস্থিতির কারণে আমি প্রশাসনক আহ্বান জানাম যে যাতে বাকি যুজন করায়ত এটিকে ধরা পড়া নাই, ধরে যাতে উপযুক্ত শাস্তি দিয়ে, যাস্তির দ্বারা দুষ্কৃতিকারীরা যাতে ভবিষ্যতে এনে কাম করবলে সক্ষম নয় তার কারণে আমি আহ্বান জানাম। দলবদ্ধ ধর্ষণের দুই অভিযুক্ত ফরিদুল আর গোলাপ উদ্দিনক অচিরেই গ্রেপ্তার করে কঠোর শাস্তি বিহার দাবিত চক্র বিষয়াক স্মারকপত্র প্রদান করলে প্রতিবাদকারীয়ে। আমার প্রতিবাদ চাগে সরকারে শুনা পোয়া নাই, আমার সরকারে চাগে শুনা পোয়া নাই, গতি আমি আজ এনেক প্রতিবাদী মিছিল উলিয়াবলগা হয়েছে। যদি আজিও যদি আমার সরকারে আমার সমস্যাব আমার অসুবিধাব যদি বুঝি নাপায় কিন্তু আমি প্রতিবাদ চলাই থাকিম, আর প্রতিবাদে বেলেগ রূপ ধারণ করব। আনফালে পলাতক ফরিদুল আর গোলাপ উদ্দিনক জালত পেলাবল ডিমাপুরলৈকে জাল মেলিছে নগাঁও আরক্ষী। কিন্তু এসপ্তাহ উকলি যাওয়ার পাছতো ধর্ষণকারী দুটা গ্রেপ্তার করব নোয়ার ঘটনায় উদঙাই দিছে আরক্ষীর স্বরূপ। অত্যাধুনিক প্রযুক্তিরে সমৃদ্ধ আরক্ষীয়ে চৌদিকে চোরাংচোয়া মেলিও কোনো তথ্য আহরণ করব পৰা নাই ফরিদুল আর গোলাপ উদ্দিনর। ফরিদুলে চলোয়া গাড়ির গড়ি রফিকুলক জেরা করেও কোনো ক্লু পোৱা নাই আরক্ষীয়ে। অবশ্যে তদন্তকালত ড্রাগস আর অবৈধ অস্ত্রর বেহার হইতে পলাতক অপরাধীর কানেকশন থাকার তথ্য লাভ করেছে নগাঁও আরক্ষী। কিন্তু কেবল খবরতে সীমাবদ্ধ হয়ে আছে আরক্ষীর তদন্ত। রূপহী হাতর পর মুজাম্মিল হকর রিপোর্ট, নিউজ 18 অসম, নর্থ ইস্ট। ঢিংকাণ্ডর মূল অভিযুক্ত তফাজ্জুলের মৃত্যুর তদন্ত ঘোষণা। আরক্ষী বিষয়া পল্লব তামুলিক তদন্তর দায়িত্ব অর্পণ। হোজাইর অপরাধ শাখার অতিরিক্ত আরক্ষী অধীক্ষক হিসাবে কর্মরত হয়ে আছে তামুলিক। পুখুরী জঁপিয়াই পলায়নের চেষ্টা চলার সময়তে মৃত্যু হয়েছিল তফাজ্জুলের। ঢিংর ছাত্রী ধর্ষণকাণ্ডর মূল অভিযুক্ত আছিল তফাজ্জুল। আপনার
মিয়া মুসলমান মানুষখানে গোটেই লব আর মই কইছো আপনার আমি লব নিদিও। মিয়া প্রসঙ্গক লৈ উত্তাল হল বিধানসভার মজিয়া। কোনো কারণতে মিয়া উজনি অসম লব নিদিও বলে হুঙ্কার দিলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। লগতে উজনির মানুষের ইচ্ছার বিরুদ্ধে মিয়া সকলক উজনিলৈ না যাবলৈ আহ্বান মুখ্যমন্ত্রীর। আপনালোকে মিয়া মুসলমান মানুষখানে গোটেই লব আর মই কইছো আপনার আমি লব নিদিও। মিয়া বিতর্কত উত্তাল বিধানসভার মজিয়া। মিয়া মুসলমান মানুষখানে গোটেই লব মিয়াক উজনি অসম লব নিদিও বলে সদনত হুঙ্কার মুখ্যমন্ত্রীর। আজি আপনালোকে কি কলে যে লোয়ার আসামর পর মানুষ আপার আসামত যাবই, কিয় যাব আপনালোকে কক? তারমানে আপনালোকে গোটেই অসমখন লবই? তারমানে আপনালোকে মিয়া মুসলমান মানুষখানে গোটেই অসম লবই? আমিও লব নিদিও, হয়ে গেল, আমিও লব নিদিও। উজনির লোকে নিবিচারিলে মিয়া সকল উজনিলৈ না যাব, উজনির মানুষের ইচ্ছার বিরুদ্ধে গেলে তাত নিরাপত্তা নহব। মুখ্যমন্ত্রী হাত জোর করে কলে না যাবলে। আপনালোকক মই অনুরোধ করেছো জেদ করে না যাব। আমিও অনুরোধ করেছো, আপনি মুখ্যমন্ত্রী হিসাবে নিরাপত্তা নিশ্চিত করুন। বিহারের মানুষ আহিব, মারোয়ারিও আহিব, পাঞ্জাবিও আহিব, গুজরাটিও আহিব, আছে অসমত, আর অসমের এখন জেলার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়। সন্দেহযুক্ত মিয়াক উজনি অসম এৰিবলৈ 30 সংগঠনে নির্দেশ দিয়ার পিছরে পৰা উত্তাল হৈ আছে রাজ্যৰ ৰাজনীতি। মঙ্গলবাৰে বিধানসভাৰ মজিয়াতো শাসক বিৰোধীৰ মাজত চলিল তীব্র বাক বিতণ্ডা। উজনিলৈ মিয়া যাবই বুলি হুঙ্কার দিছিল আমিনুল ইসলামকে ধৰি বিৰোধীৰ কেইবাজনো বিধায়কে। তাৰে উত্তৰত মুখ্যমন্ত্রীয়ে কলে, আমি জামি বুলি যে জেদ করে কলে ইয়ার বাবে সৃষ্টি হব আইন শৃঙ্খলা পরিস্থিতি। হয়তো এই সকল উত্তর রাজ্য এখন জেলার পর আন এখন জেলালৈ যাবলগা নহলেতেন। আপনালোকে যদি এনেকুৱা এটা আগ্রাসী মনোভাব লৈ যাম বুলি কয় কালি তো আরো হুলস্থুল হব। মোর কারণে ল এন্ড অর্ডার মেনটেন করা তো টান হয়ে যাব। মই আপনাক অনুরোধ করেছো এই স্টেটমেন্টটে আইন শৃঙ্খলা হব পারে আপনি কব, কিন্তু মই জামেই। এই স্টেটমেন্ট যদি সদনত আরো দুবার তিনবার পড়ে মোর কারণে ল এন্ড অর্ডার কন্ট্রোল করা তো ডিফিকাল্ট হব। মই ল এন্ড অর্ডার পয়েন্টের পর কইছো কারণ আজি এই স্টেটমেন্টর একটা বেয়া মিনিং হব। আজি এটা মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় কলে, খিলঞ্জিয়াক দাবি ধমকি দিয়ে বহাব খুঁজলে পরিবেশ ঠিক নহব। উচ্চতম ন্যায়ালয়ের পর্যবেক্ষণ আছে যে অসমৰ ওপৰত আগ্রাসন চলি আছে। গোপীনাথ বৰদলৈ বিশ্বরাম মেধিয়েও কৈ গৈছে এই কথা। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াই কৈছে যে অসমৰ ওপৰত এটা এগ্রেশন চলি আছে। এইবিলাক মোৰ শব্দ নহয়, আপোনালোকে যে কয় হিমন্ত বিশ্ব শর্মায় কয় এই শব্দবিলাক ইয়াত গোপীনাথ বৰদলৈ কৈ যোৱা শব্দ, বিশ্বরাম মেধিয়ে কৈ যোৱা শব্দ, এই শব্দবিলাক সুপ্রিম কোর্টৰ মহামান্য আদালতে কৈ যোৱা। বিরোধীক উভতি ধরেই মুখ্যমন্ত্রীর প্রশ্ন, উজনিত যাওয়া মুসলমান ব্যাপারীক মুখ্যমন্ত্রীয়ে সুরক্ষা দিব লাগে বলে কৈ আছে, কিন্তু নামনি অসমত অত্যাচারৰ বলি হওয়া হিন্দুসকলক আপনালোকে সুরক্ষা দিব লাগিবনে নাই? নামনি অসমত হিন্দু মানুষের উপর কিমান অত্যাচার হয়ে থাকে? আপনালোকে ভাবে যে উজনিত যাওয়া ব্যবসায়ীখিনিক প্রটেকশন হিমন্ত বিশ্ব শর্মায় দিব লাগে, কিন্তু বরপেটা ধুবুরীত সদায় অত্যাচারৰ সন্মুখীন হৈ থকা হিন্দু মানুহখিনিকো সুৰক্ষা আপোনালোকে দিব লাগিব নে নাই? স্যার ঢিংকাণ্ডৰ প্ৰসংগত আনি মুখ্যমন্ত্ৰীয়ে দাঙি ধৰিলে ঢিঙত জনগাঁথনি সলনি হোৱাৰ ভয়ংকৰ ছবি। এসময়ত ঢিঙত হিন্দু মানুহ আছিল, অপৰাধ বাঢ়ি অহাত পলায়ন কৰিলে। এই বিষয়ে সদনত তথ্য দিবলৈ ৰাজি বুলি কলে মুখ্যমন্ত্ৰীয়ে। কিন্তু ষ্টেটমেণ্ট আজি আপোনালোকে আৰম্ভ কৰিলে, আজি আপোনালোকে জানে যে ঢিঙৰ দৰে চহৰত এসময়ত গোটেই এরিয়াটোত আমার হিন্দু মানুষখিনি আছিলে। ক্রাইম যেতিয়া আরম্ভ হয় তেতিয়া মানুষখিনির পলায়ন আরম্ভ হয়। আপনালোকে মানুষখিনিক আশ্বাস দিব লাগিব নে নাই? অহাকালি মই ঢিঙত পপুলেশন কিমান চেঞ্জ হৈছে, হিন্দু মুসলমান 1951ৰ পৰা কিমান পৰিৱৰ্তন হৈছে, মই আপনাক অহাকালি ব্যক্তিগতভাৱে ডেটাটো দি দিম। ইপিনে ঢিঙৰ ধৰ্ষণক লৈ মুখ্যমন্ত্ৰীয়ে এটা ধৰ্মৰ লোকক টার্গেট কৰি লোৱা বুলি অভিযোগ কৰি আহিছে বিৰোধীয়ে।
ইয়ারও সমুচিত প্রত্যুত্তর দিয়ে মুখ্যমন্ত্রী কলে আপনাদের কয় মুখ্যমন্ত্রী সাইট লয় কিন্তু সাইট কোনে লৈ আছে। মরিগাঁত মুসলিম ছালী ধর্ষিতা হতেও মই নিজে গৈছো, কিন্তু ধর্ষণকারীক রক্ষণাবেক্ষণ কোনে দি আছে? মরিগাঁত যেতিয়া মুসলিম ছালীর উপর ধর্ষণ হল মইতো তাতো গৈছো, লাহরী ঘাটত মইতো রেপর ক্ষেত্রে হিন্দু মুসলমান করা নাই, কিন্তু সেইজন মানুহকো রক্ষণাবেক্ষণ কোনে দি আছিলে? এটা লাহরী ঘাটর বিধায়ক উঠি গল, মুখ্যমন্ত্রীর ভাষণের মাজত বহুবার মাত দিলে অখিল গগৈ, অধ্যক্ষর নির্দেশও বারম্বার অমান্য করার পিছত অখিল গগৈক নিলম্বন করা হয়। তর্ক বিতর্কর মাজতে কোনোবাই অখিল গগৈক উপহাস করে কলে, অখিল গগৈ ডাঙরিয়া আপনি লুঙি খন পিন্ধি লো। মুসলমান এমএলএ খেনিও যুক্তি শুনিবর কারণে রাজি, আপনি ইমান কিয় মুসলমান প্রেমী হয়ে কাজিয়া লগাবর কারণে সব করি আছে, গৃহযুদ্ধ লগাবর কারণে। আরে মিয়ার কথা কইলে আমার ফুকুটা কিয় ফাটতে যায়? মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, আমি হাউসত একটা রিজলিউশন করিম যে ডেমোগ্রাফির দরে কথা আলোচনা হলে অখিল গগৈক বাহিরত রাখিব লাগে, এটা তো মই রিকুয়েস্ট করিম ডিসকোয়ালিফিকেশন। মুখ্যমন্ত্রী এক অসমত কাজিয়া লগা অখিল গগৈ, ইউ আর সাসপেন্ডেড ফর 10 মিনিটস। উজনীত জাতীয়তাবাদ, নামনীত মিয়াবাদ, প্লিজ। উজনীত জাতীয়তাবাদ, প্লিজ, নামনীত মিয়াবাদ। মিয়াক শিবসাগর আর উজনি অসম এরিব দিয়া হুঙ্কারক লৈ বিরোধী সদনত উত্থাপন করেছিল সভা স্থগিত প্রস্তাব। বিরোধীর প্রস্তাবর আলোচনাত মুখ্যমন্ত্রী বক্তব্য রখার সময়তে এনেদরে উত্তাল হয়ে পড়িল সদন। ভুল কথা কিয় কলে ইয়াতে? ইয়াতে আপনাদের ভুল কথা কিয় কলে? 40 গড় মানুষের কথা কব আহে, 40 গড় মানুষের কথা কব আহে বরপেটাত শঙ্করদেব মাধবদেব থাকা জায়গা খেত 40 জন অসমীয়া আছে, আর সেই আপনাদের কব খুঁজে মুখ খুলি নলব দেই, মুখ খুলি নলব। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। এটা তো মই রিকুয়েস্ট করিম ডিসকোয়ালিফিকেশন। মুখ্যমন্ত্রী এক অসমত কাজিয়া লগাব লাগিব। অখিল গগৈ, ইউ আর সাসপেন্ডেড ফর 10 মিনিটস। অসমীয়া ছবি জগতলৈ ভাল খবর, রীমা দাসর ভিলেজ রকস্টার 2 আনিছে ভাল খবর। বুশান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভেললৈ ভিলেজ রকস্টার 2 জিসিয়ক কম্পিটিশন শাখাত বাছনি লাভ করেছে। ভিলেজ রকস্টার 2 এই শাখাত বাছনি পোৱা একমাত্র ভারতীয় ছবি। মুঠ 8 সিনেমা নির্বাচিত হয় জিসিয়ক কম্পিটিশন শাখাত, তারে অন্যতম হয়েছে ভিলেজ রকস্টার 2। সিনেমাখনক লৈ যথেষ্ট আশাবাদী রীমা দাস। ইয়ারে সুতরাং সময় হল গুড মর্নিং 18 বিদায় লওয়ার, ক্ষন্তেক বিরতির পিছতে লৈ আহিম দ্রুত সংবাদ। নমস্কার। পাইথন স্টিল নহয়, ওসর সুপুরিয়া সকলে লগাইছে স্ট্রং মানে মাইথন স্টিল। ওয়েদার রিপোর্ট প্রেজেন্টেড বাই সানরাইজ।